ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি মানিক ফেঞ্চিগঞ্জ উপজেলার মানিকুনা গ্রাম, পাঁচ নম্বর উত্তর ফেঞ্চিগঞ্জ ইউনিয়নের মানিকুনা গ্রাম। আব্দুল আহাদ, মৌলানা আব্দুল আহাদ জিয়াদি ফেঞ্চিগঞ্জি তান আম্মার জানাজার নমাজে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের উপস্থিতি। আমি বড় বসা হয়েছি, খালি আমার মারু ছিল আল্লাহ আমার সালাইরা আমার লাগে জান করতে। আমি দারুন জাহাজ পড়া নিতে আসলাম দুবাই, অন্তনে খবর ভাইয়া আইছি আরবার, আমি অন্তনে যাওয়া কয়েক সাত দেশ আমার লাগে দোয়া করতে আপনারা। আমার মাল সরকার কি আপনার কাছে আসরি দোয়া চাই, আর আমি মস্তর ইফতারের ব্যবস্থা করছি আমার পরিবারের পক্ষ থেকে। দয়া করি আমরা মাটি ইতে ইতে হয়তো ইফতারের টাইম হইব, সরি কইলে আমরা খুশি হইব, আপনার লাগে দোয়া করব। আল্লাহর বাস্তে আর আপনারা কষ্ট না দিয়ে অনুমতি দিয়ে জানাজা শুরু করিনি, অন্য আমরা আরে সাজা ফুরুসা মারা গেছে লন্ডন তার লাগু আমরা দোয়া করতাম। আপনারা আশা দিচ্ছেন।
جنتر دروازه خلاته يا الله امين يا الله توار بندين لكي بوستر اتفت قبول امين الله تنانو عيال لسبل دامين اختير خورت امين الله توار بندين شرازي بون دا توار غلامي قرس داري قبول امين رسيلة توار بندين في تمي خوش ويجا امين نردار بولان خوري امين سبحان ربك رب العزة يا خالص Supreme viewers, Abdullah Had Jihadi Fensiganji, Molana Abdullah Had Jihadi Fensiganji, which wrote Ammar Janazar Namaz, the thousand Aimut Shambunolo, Pray Hazar Rufrek into Manus, a Janazar Namaz of prostitution, Amijai Duraman Ripon of Korologas, Supreme viewers, Ashle, AJ Molana Abdullah Had Jihadi. যেখান সিউনি উদ্দেশ্য সন্তান কিন্তু আসলে আমার খালার বড় ভাই আর যে মারা গেছে সন্তান কিন্তু আমার খালা আমার আম্মার কিন্তু মামাতো বই দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন খুবই ভালো একজন মহিলা আসলা আর এই যে খালার খালার কিন্তু চেহারাটা কিন্তু আমার মায়ের লগে অনেকটা মিল আছে সুপ্রিম ওয়াচ এই মুহূর্তে আমরা আছি সিলেটের ভেঞ্চুগঞ্জ উপজেলা ফার্স্ট নম্বর উত্তর ভেঞ্চুগঞ্জ ইউনিয়নের যে মানিকুনা গ্রামের যে মসজিদ কেন্দ্র মানিকুনা পশ্চিম পাড়া যে মসজিদ আছে মসজিদও কিন্তু আমরা সামনে জানাজার নামাজ হয়েছে প্রায় হাজারের উপরে কিন্তু মুসল্লি কিন্তু এই জানাজার নামাজ মৌলানা মৌলানা আব্দুল আহাদ জিয়াদি যে ফেন্সিগঞ্জে হুজুর আসুন তাই বা ফেন্সিগঞ্জে যে হুজুর আসুন এই হুজুরের আম্মার জানাজার নামাজ আমরা পাঁচ নং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হোসেন সাবলকে একটু মাথার চেষ্টা করবো একটু তা যদি আজকে যে এই মহিলা মারা গেল আব্দুল মৌলানা আব্দুল আহাদ জিয়াদি ফেন্সিগঞ্জ হুজুরের আম্মার জানাজা নামাজ শেষ হইল ধন্যবাদ টাইমস অফ সিলেটে আসলে আমরা পারাক্রান্ত হৃদয়ে হইতে হয় আমরা আর পাঁচ নং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের একটা হইল কি বাজার মহল্লা আর একটা হইল কি সুলতানপুর গ্রামর গতকালকে আপনারা হয়তো শুনছেন সুলতানপুর গ্রামর আমরা একজন বড় ভাই জি এম ফুরুক যেন লন্ডন বসবাস করতা তাই রোড অ্যাক্সিডেন্টে লন্ডন মারা গেছেন এবং আজকে গতকালকে আর একটা আমরা মৃত্যু সংবাদ শুনছি আমরা আর আমরারও আমি জানতে মই ডাক্তার আমার খুব মায়া করি বইনপুর ডাক্তার আমরার মই আমরার মানিকুনার গর্ব আমরার আব্দুল্লাহ জিয়াদি উজুরর বাইর আম্মা তাইন অসুস্থ আসলা দীর্ঘদিন তাইন মারা গেছেন আল্লাহ তান্তে জান্নাতুল ফেরদৌস দান করতা এবং আজকে তান আসরের বাদে এখন জানাজা সম্পন্ন হয়েছে আল্লাহ তান পরিবারে ধৈর্য ধরার তৌফিক দান করতা এবং তান রে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করতা এবং গতকালকে যে আরেকজন আমরার ভাই মারা গেছেন আমরার সুলতানপুরের ফুরুক ভাই লন্ডন আসলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তান রেও আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করতা তান খুব কম বয়সে আসলে মারা গেছেন তান বাচ্চা কাচ্চারে আল্লাহ সবরে জামিল দান করার তৌফিক দান করতা আর সবরে ধন্যবাদ জানাই আর আর আজকে যারা এখানে জনজাত উপস্থিত হয়েছেন আমার ফাঁসনং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবরে কৃতজ্ঞতা প্রকাশ করি আর আর সব ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান আফজাল হোসেন সুপ্রিম ওয়ার্স আমরা একটু মাথার চেষ্টা করবো আসলে আপনার তো ফুফুনা নেই যে মেরপুর গ্রামের আমার মামাতো ভাই আমার মামার মামা মামা আমার মামা দুইজন দুইজন মামার মাঝে কিন্তু মামাতো ভাইয়ের মাঝে সবচেয়ে বড় যে ভাই আয়াস ভাই তার লগে একটু মাথা চাচ্ছে তার ফুফু আমি প্রথমে কইছি যে আমার আম্মার মামাতো বোন কিন্তু গেছলা এই যে খালা আমার আম্মার ফেসের লগে অনেকটা মিল এই খালার তো আমি একটু আমার মামাতো ভাই আয়াস ভাইয়ের কমি যে একটু খালা সম্বন্ধে একটু কিছু বলবো আপনার ফুফু আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমরা অতি অতি ঘনিষ্ঠ আত্মীয় এবং আমার আব্বার এখন মামাতো বই আমরা ফুফু খুব ঘনিষ্ঠ সব সবার খুব খুব ভালো আসলা খুব মায়া আসলা খুব খুব ভালো আসলাম আসলে মনে জিহাদি সাহেবের আম্মা আর এইবারে আমি আমার সময় খুব খুশি ছিলাম অসংখ্য ধন্যবাদ আমরা একটু পাঁচ নং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার বদরুল ইসলাম জাহাঙ্গীর সাহেব বলে তোমাকে চেষ্টা করবো বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের যে জানাজার ফরলাম যার আব্দুল্লাহ মৌলানা আব্দুল্লাহ জিয়াদির আম্মা তাই অত্যন্ত বালা মানুষ আসলা আমারে খুব স্নেহ করতা ছোট ভাই হিসাবে আমরা ভাবি ডাকতাম আমরা সবে দোয়া করতাম তার নজর আল্লাহ মাফ করে দেন এবং দুনিয়ার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করেন
এই বলে আমার বক্তব্য আসসালামু আলাইকুম আর আমি আজকে ও যে তুরনর বড় ভাই মারা গেছেন লন্ডন তান লাগিও মাফিরাত কামনা করি আর হয় তানরে জন্য আল্লাহ তানরে জন্য আল্লাহ দুনিয়ার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত বাসী করেন আসসালামু আলাইকুম শুভ দিবস আসলে এই যে আমরা ফার্স্ট নং উত্তর বঞ্চঞ্জ ইউনিয়নের যে চেয়ারম্যান আফজাল হোসেন সাহেব এবং মেম্বার সাহেব বলা যে এই এলাকার ফার্স্ট নং উত্তর বঞ্চঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামের একজন লন্ডন প্রবাসী অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা একজন ভাই মারা গেছেন তান লাগে দোয়া করব আল্লাহর জন্য জান্নাত বাসী করেন প্রায় অনেক ভিউয়ার্স আমরা লগে এই মুহূর্তে জয়েন আসলে আজকে এমন একটা দিন আসলে রমজান মাস দেখতে পারা যে এমন একটা দিন কিন্তু এই এই রমজান মাস কিন্তু আমরা দেখতে পারলাম যে সাত রমজান কিন্তু যে আমরা যে খালা মারা গেছেন আল্লাহ জন্য তাদের দোয়া করেন আল্লাহ জন্য তাদের জান্নাত বাসী করেন আমরা দোয়া করি ভালো আছেন ভাই যাই একটু সুপ্রিম ভার্স আমরা একটু যে যেখানো মাটি দেওয়ার কবরস্থানে যাওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আজকে এমন একটা সুপ্রিয় আজকে আসলে এমন একটা মাস পবিত্র রমজান মাস আর এই রমজান মাসও আসলে এই যে মহিলা মারা গেছেন আল্লাহ জন্য তাদের জান্নাতবাসী করেন আর এই পাঁচ নং উত্তর বঞ্চঞ্জ ইউনিয়নের আরেকজন লন্ডন প্রবাসী একজন ভাইও মারা গেছেন লন্ডন প্রবাসী একজন ভাইও মারা গেছেন লন্ডন আল্লাহ জন্য তাদের জান্নাতবাসী করেন এবং যারা দুনিয়া ইসের খবরের বাসিন্দা গেছেন আল্লাহ যেন সকলরে আল্লাহ জিন্দগি গুণাগতা ভুল প্রান্তি মাফ করে দেওয়া জান্নাত বাসী করেন সুপ্রিয় আসলে এই যে আজকে যে এই মৌলানা আব্দুল আহাদ জিয়াদি ফেন্সিগঞ্জি কুচুরের আম্মার যে জানাজা নমাজ শেষে এখন দেখতে যদি মাটি দেওয়ার এই মৌলানা আব্দুল আহাদ জিয়াদি ফেন্সিগঞ্জি হুজুরের আম্মা কিন্তু আমার সম্পর্কে খালা আমার আমার যে আমার আম্মার মামাতো বোন আমার আম্মার ফেস লোকে অনেকটা কিন্তু মিল আমরা অনেক সময় কই যে আমরা দেখতা আমরা মার মতো লাগে আমরা এই খালারে দোয়া করবো আল্লাহ জন্য তাদের জান্নাতবাসী করেন খুবই বালা খুবই একজন বালা মহিলা আসলা খুবই বালা একজন আমলদার মানুষ আসলা নামাজি মানুষ আসলা দিনদার মানুষ আসলা সবসময় এবং মৌলানা আব্দুল আহাদ জিয়াদি সাহেবের আম্মা তথা যে এই যে মাদ্রাসার যে কবরস্থান এই কবরস্থানে আমরা যেতে পারি পঞ্চায়েতি নাই দার্জির পারিবারিক কবরস্থান মাদ্রাসার পাশে কিন্তু পারিবারিক যে কবরস্থান আছে এই কবরস্থানে আমরা যেতে পারলাম যে মাটি সম্পূর্ণ করা হওয়ার এই মুহূর্তে আমরা লোকে জহিরুল ইসলাম শাহ হোসেন সব একটু মাত্র লোকে এমনও জীবন তুমি করিয়ে গঠন মরেলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কুল্লু নাফসিল জায়কাতুল মাউত প্রত্যেক প্রাণী মরণশীল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিরকালের জন্য বিদায় জানানো হয়েছে ফেঞ্চুগঞ্জের গর্ব সিলেটের গর্ব বাংলাদেশের গর্ব হযরত মৌলানা আব্দুল আহাদ জিয়াদি হুজুরের মায়ের জানাজান নামাজ সম্পন্ন হইল ইতিমধ্যে তাদের দাফন করা হওয়ার সুদূর ডুবাই থাকি আব্দুল আহাদ জিয়াদি বাংলাদেশ আইসন গতকাল রাত্রে একজন আরো জন আছেন তার লগে মাত্র ইতিমধ্যে জানাজান নামাজ সম্পন্ন হয়েছিল ধন্যবাদ টাইম অফ সিলেট সে আমরা এই যে আব্দুল আহাদ জিয়াদি সাহেব সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টিকারী আমারও বাতিজা মৌলানা জিহাদি সাহেব মানি কুনি কইয়া পরিচিত উনার আম্মা মারা গেছেন ভেঞ্চুয়ন মানিকুনার বাড়ি এখন উনি আমার বাবি সম্পর্কে আজকে যে মারা গেছেন আর আব্দুল্লাহ জিহাদি হইল আমার সম্পর্কে বাতিজা এখন আমরা এই মুহূর্তে জানাজার নামাজ শেষ করি এখন দাফন খামন শেষ করতেছি আপনারা যে বাজারা লাইভে দেখতেছেন সবার কাছে আমার অনুরোধ আমার বাবির জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই কামনা করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়ার্স সবার পরিচিত সবার প্রিয় সবার পরিচিত সারা বাংলাদেশের সবাই এক নামে যারা ছিলেন মৌলানা আব্দুল আহাদ জিয়াদি ফেন্সিগঞ্জি যে হুজুর এই হুজুরের আম্মার জানাজার নামাজ সম্পূর্ণ এখন মাটি পারিবারিক কবরস্থানে দাফন করা হর আসলে মা এমন
জিনিস যে মা হারাইলা এই জায়গাটা দুনিয়ার কিছু দিয়া কিন্তু ফিলাপ করা যায় না বা কোনো কিছুর পরিবর্তন করা যায় না মা হারাইলে মার মত মানে আফন হইতে পারে না তো আব্দুল হাজি আদিও যুদ্ধে তরজন যে কেন অনেক শুকর পানি বলে কিন্তু তাই দোয়া করছেন খান দিয়ে তাই কিন্তু দুবাই আসলে আমরা জানতে পারছি দারুল কিরাত ফোরানি লাগে দুবাই আসলে তো গতকালকে রাত্রে তার আম্মার মৃত্যু খবর হল না তাই দেশে আইসুন সুপ্রিম কোর্ট আমরা চেষ্টা করছি আপনারা সব লগে তাবো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হইব আমরা দোয়া পর্যন্ত আপনারা এই যে আব্দুল আহাদ মৌলানা আব্দুল আহাদ জিয়াদি ফেন্সিগঞ্জি হুজুরর আমার দাফন পারিবারিক কবরস্থানে দাফন করা হতো আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো অনেকে কমেন্ট করা যে আমিন অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট আমি দেখতাম আমরা খাইরুল বাসার তাইন করে আগে যাও মামা আসলে খাইরুল বাসার কিন্তু প্রবাস আসুন তার নানি কিন্তু এই যে তার নানি মারা গেছেন তো আমরা খাইরুল বাসার তান্ড লাগেও দোয়া করি তার ধৈর্য শক্তি বাড়াই দিতা আমরা যেতে পারলাম যে খাইরুল বাসার কিন্তু তাই কিন্তু ফ্রান্স তখন তাই কিন্তু ফ্রান্স তখন খাইরুল বাসার তো তার লাগেও দোয়া করে তার ধৈর্য শক্তি বাড়াই দেয় তার কিন্তু নানি আর যেহেতু তাই বলছেন দোয়া পর্যন্ত তাকা লাগে ইনশাল্লাহ আমরা বাগনা আমরা দোয়া পর্যন্ত দেখার চেষ্টা করবো এরকম অনেক প্রবাসী বা এই আব্দুল আহাদ জিহাদি সাবরে যারা ফেন সারা বাংলাদেশের সবাই যারা বালাবেন তারা অনেকে কিন্তু এই জানাজার নমাজ বা এই দোয়াত শরিক হওয়ার লাগে আমরা অনেকে কিন্তু যোগাযোগ করছেন আমরা ইনশাল্লাহ আপনারা এই দোয়া শেষ পর্যন্ত আমরা লাইভ দেখানোর চেষ্টা করবো আর এমন একটা মাস যে মাসটা আসলে পবিত্র রমজান মাস এই রমজান মাসও মারা গেছেন একজন মহিলা আমরা দোয়া করি তাদের জন্য আল্লাহ জান্নাত বাসী করুন এবং আমরা সামনে পিছনে আশেপাশে ডানে বামে যত কবরস্থান যারা দুনিয়া ছেড়ে কবর বাসিন্দে গেছেন আল্লাহ জন্য সবে জান্নাতবাসী করুন এবং আদম সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুসলমান দুনিয়া ছেড়ে কবর বাসিন্দা আল্লাহ জন্য সবে মাফ করে দিয়ে সবে জান্নাতবাসী করুন সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আমরা আছি যে পারিবারিক কবরস্থান দেখতে পারা যে মৌলানা আব্দুল আহাদ জিয়াদি ফেন্সিগঞ্জি তারা কিন্তু পারিবারিক যে কবরস্থান কবরস্থানও কিন্তু আমরা দেখতে পারলাম যে আমার যে মাটি সম্পূর্ণ করা হওয়ার তো আমরা সকল কিছু আপনার ধন্যবাদ আপনি কিছু কইবা নি আমরা একটু মাতার চেষ্টা করবো মিসবাহউদ্দিন ভাই তো আপনার একটু মাতার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সালামু আলাইকুম সম্মানিত বিহার জৈন জৈন মারা গেছেন তাই না আমার আব্বার মামাতো বোন আমার ফুফু খুব ধার্মিক এবং কম মাইক এজন মহিলা আসলা অত মায়া ফির আসলা অত মা মানুষের যে অত মায়া করতা এটা তাই তাই একটা উদাহরণ হিসাবে আমরা কাছে তাহবা খুবই মায়া ফির মানুষ তো মায়া করতা আমার ফুফু আল্লাহ যেন তার বেস্ট নসিব করেন আপনারা যারা দেখরা তার লাগে দোয়া করবা তাই জেলা দুনিয়ায় মানুষের মায়া করছেন আল্লাহ যেন তার তান কয়বরের জিন্দগি তান রে আল্লাহ মায়া করেন তার বেস্ত সর্বোচ্চ সম্মানিত স্থান তান রে দান করেন আমরা যতটুকু জানি আমরা বাবার কাছ থেকে আমরা জানছি আমরা আত্মীয় স্বজন মুরব্বীর কাছ থেকে জানছি তাই খুব ভালো মানুষ আসলা খুব ধার্মিক খুব মায়াফির মানুষ আসলা সবাই আমার ফুফুর লাগে মায়া করবা দোয়া করবা আল্লাহ যেন তার জান্নাতুল ফেরদৌসের উচ্চ মুকাম দান করেন ওকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় বিশ আসলে শুভে শুভব্রতর যে দিনের আগের দিন কিন্তু আমি যখন আমার নানার বাড়ি যাই মেহেরপুর আমি গিয়া ওখানে জিয়ারত করাইয়া আওয়ার পরে কিন্তু আমি খালার লগে দেখা করিয়া তান বার্তাকে গেছি আসলে তাই আমার তখন খুব বেশি জোর করছেন তা দুপুরে খাওয়া লাগে তখন আমি একটা প্রোগ্রাম থাকার কারণে খালার লগে আসলে আমি দেখা করি গেছি নাস্তা করিয়া গেছি কিন্তু তার লগে দুপুরের খানি খাইছি না কিন্তু খুবই রিকোয়েস্ট করছেন খাওয়া লাগে আমি একটা প্রোগ্রাম আরো জায়গায় খোঁতা দেওয়ার কারণে আমি কিন্তু তার লগে আসলে বইয়া খাইতে পারছি না আসলে খুব কষ্ট লাগে খুবই ভালো একজন মানুষ আসলা এই যে আব্দুল আহাদ জিয়াদি হুজুরর আম্মা সুপ্রিম কোর্ট আসলে যারা মা বাপ দুনিয়ায় সেরা কবর বাসিন দিয়েছেন আল্লাহ যেন সবে জান্নাত বাসী করেন আমিও একজন মাহারা সন্তান আল্লাহ যেন আপনার সবে দোয়া করবো আল্লাহ যেন আমার আম্মারও জান্নাত বাসী করেন আজ থেকে প্রায় এক বছর আগে কিন্তু আমার আম্মা হঠাৎ করে হার্ট অ্যাটাক করিয়া হসপিটাল যাওয়ার আগে কিন্তু মারা গেছেন আপনারা সবে লাইভ দেখছেন তো সবাই কিছু কইবেন জাহিদুর রহমান রিপন আমার ফুফাতো ভাই তাই না আমার ফুফাতো ভাই তান আম্মা আর আমার আব্বা খালাতো ভাই বোন আর যে মহিলা মারা গেছে আমার ফুফু যে আদি সাবর আম্মা তাই ন মামাতো বোন আর ফুফাতো বোন
আমরা জানি আমরা বাফর মামুর বাড়ির যত আত্মীয় স্বজন আছেন এরা অত্যন্ত অমায়িক এবং যেসব মহিলাগুলো আছেন তারা খুব ধার্মিক এবং খুব সরল প্রাণ এবং খুব মায়াফির মানুষ আসলা একজন একজন করে সব গেছেন কি প্রায় রিপনের আম্মাও খুব মায়াফির মানুষ আসলা অত্যম বালা মানুষ আসলা আমার ফুফু আমার ফুফুন সব খুব ধার্মিক এবং খুব সরল সরল মানা মানুষ আসলা খুব মায়াফির মানুষ আসলা সবল লাগি আপনারা সবাই দোয়া করবা আল্লাহ তালা যেন তান্তান্ডে জান্নাতুল ফেরদৌস দান করেন রিপনের আম্মাও এক বৎসর থাকি মনে হয় এক মাস বেশি হয়েছে মারা গেছেন আমার ফুফু সব খুব বালা আসলা খুব ধার্মিক এবং সরল প্রাণ মানুষ আসলা সবার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ মিস বাবাই সুপ্রিয় ভিউয়ার্স আসলে জন্মিলে মরিতে হইব ইখান একবারে চিরন্ত সত্য এমনও জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বোন আজকের এই মহিলার জানাজার নামাজে প্রায় হাজারের উপরে মানুষ কিন্তু জানাজার নামাজে উপস্থিত হয়েছেন বহু দূর দূরান্ত থেকে কিন্তু কিন্তু মানুষ এই জানাজার নামাজে শরীক হওয়ার লাগে আইসেন প্রায় হাজার এই যে যে মসজিদের সামনে কিন্তু জানাজার নামাজটা হয়েছে এই মসজিদের দুই দুইটা জামাতের মাধ্যমে কিন্তু এই নামাজ পড়া হয়েছে আসরের নামাজ পড়া হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে নামাজ ফড়িয়া হয়েছেন প্রচুর মুসল্লি কিন্তু এই জানাজার নামাজ উপস্থিত হয়েছেন সুপ্রিম কোর্ট আমরা যাতে আমার যে মাটি দেওয়া সে যদি অল্প কিছুক্ষণের মধ্যে দোয়াত শুরু হইব আপনার সব দোয়াত শুরু হইব দারুলকেরাত মাদ্রাসার সামনে আচ্ছা মানিকুনা দারুলকেরাত মাদ্রাসা মানিকুনা দাখিল মাদ্রাসার সামনে কিন্তু মাদ্রাসার সামনে কিন্তু যে এই পারিবারিক কবরস্থান এই কবরস্থানে কিন্তু দাফন করা হর তারা যে মৌলানা আব্দুল আহাদ জিয়াদি ফেন্সি গঞ্জি তিনি বাংলাদেশের সবার প্রিয় এবং ভালোবাসার যে মানুষ এই আব্দুল আহাদ জিয়াদি সাহেব তারা যে নিজে উপস্থিত থাকে কিন্তু এখানে তার আমার যে মাটি সম্পূর্ণ করা অর্থ তাই দোয়া করবা আপনারা সব লোকে থাকবা অনেকে কমেন্ট করে আমরা আন্তরিকভাবে দুঃখিত সবের কমেন্ট করতে পারবো আমরা আর পবিত্র রমজান মাস আসলে আমরা মারতে অনেকটা কষ্ট হর আমরা মাতের মধ্যে অনেক ভুল প্রান্তি হইব কুমার সুন্দর দৃষ্টি দিয়ে দেখবা কারণ রমজান মাসে আসলে আমরা যেতাম অনেক মানে যেতাম যে সুমন আহমদ ফ্রান্স থেকে আমার বড় ভাই তাই নো আমিন লক্ষণ এরকম অনেকে কিন্তু প্রবাস থেকে কমেন্ট করা অনেকে আহাদ আহমেদ মানে আহাদ আহমেদ আমিন লক্ষণ অসংখ্য ধন্যবাদ আমি যে তোমার যে অনেকে কিন্তু এই প্রত্যেকটা আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো একটু সামনে যাওয়ার চেষ্টা করবো আমরা আপনারা দোয়া ছেড়ে করে লাগে আচ্ছা আমরা একটু এই মানিকুনার বাবু ভাই লোকের মাথার চেষ্টা করবো আসসালামু আলাইকুম যে এই যে মহিলা একটু কাজ হয়েছে আব্দুল আহাদ জিয়াদি জুটো আব্দুল আহাদ জিয়াদির মা আমরার বোন তো তাই মূলত ওই গাঁওতো জন্ম এবং বিয়াও হয়েছে ও গাঁত তানু এক সাসার ঘর বাইর লোকে বিয়া হয়েছে আর খুব ভালো মানুষ আসলা অত্যন্ত ভালো মানুষ আমরার ছোট ভাই ইন্তর মতো খুব আদর করতে আর বিশেষ করে আমারে তাই মানে আফন ভাইয়ের মতো আমার বিভিন্ন জিনিসও সবসময় পাইছি গ্রামের সব মানুষের সহযোগিতার থাকতা গরিব মানুষের সাহায্য করার লাগে খুবই আন্তরিকতা থাকত আর সব মানুষও বলা ভাই এর লাগেও আজকে আমার মনে হয় এত মানুষ আজকে তান জানা তাইছে আল্লাহ তানে বেশ নসিপুর অসংখ্য ধন্যবাদ আসলে আমরা আমি প্রথমে বলছি যে এই যে আব্দুল আহাদ জিয়াদি হুজুরের আম্মা কিন্তু আমরা সম্পর্কে খালা এই মুহূর্তে দেখতে পারলাম যে আমার পরিবারের অনেক কিন্তু প্রবাস থেকে সরাসরি লাইভে জয়েন্ট আছেন ফ্রান্স থেকে আমার প্রিয় বড় ভাই এবং লন্ডন থেকে আমার মেজ ভাই দেখতে পারলাম যে সরাসরি তারাও লাইভে উপস্থিত আছেন অনেকে অনেক কমেন্ট করা আমি সবাই ধন্যবাদ জানাই আমরা এই মুহূর্তে একটু মাথার চেষ্টা করবো নুমান ভাই লোকে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা শ্রদ্ধাভাজন মামা মাওলানা
আব্দুল্লাহ জিহাদি সাহেবর মা আমরা নানি তাইন খুব আমলদার একজন মানুষ আসলা আজ করে জানাজায় প্রমাণ করে তাইন একজন আমলদার মানুষ মানিকুনা অঞ্চলের বৃহৎ জানাজা হয়েছে আলিম উলামা এলাকা মুরব্বিয়ান যুব সমাজ সবে অংশগ্রহণ করছেন আমার অনলাইন যোদ্ধা আমার শাহিন মামু হকলর পরিচিত আমরা সবে দোয়া কর্তা মহান রব্বুল আলামিন আমরা এই নানিরে জান্নাতুল ফেরদৌস নসিব দান কর্তা এবং শোকাহত পরিবার পরিজনরে ধৈর্য ধরার তৌফিক দান কর্তা আমরা হই আমিন। অসংখ্য ধন্যবাদ সুপ্রিভার্স, অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া শুরু হইব। আপনারা সবে অনেকে কমেন্ট করছেন দোয়া পর্যন্ত টাকা লাগে, অনেকে কিন্তু আমরা লগে যোগাযোগ করছিলাম যে আব্দুল হাজি হুজুরের আম্মার জানাজার নামাজটা সরাসরি আপনারা লাইভ দেখানি লাগে এবং এখন পর্যন্ত অনেকে কমেন্ট করে আছে এরা যে দোয়া শরিক হইতা করি, ইনশাল্লাহ আমরা দোয়া দেখাইব, আপনারা দোয়া শরিক হইব, আপনারা সব লগে থাকব ইনশাল্লাহ। শেখ আরিয়ান কমেন্ট করছেন আমিন, মানব কল্যাণে নিয়োজিত কমেন্ট করছেন আমিন, এরপরে আব্দুস সামাদ কমেন্ট করছেন আমিন, শান্ত ভালোবাসা আমিন, নজরুল ইসলাম আমিন, সেলিম আহমেদ আমিন, আব্দুল মন্নান ইনারিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। অসংখ্য ধন্যবাদ, শহরে কমেন্ট করা লাগি সব দোয়া ছড়ি হইব। আল্লাহ তোমার মন্দিরে তোমার হেউলা করলাম ইয়া আল্লাহ, তোমার মন্দির জিন্দগির যত সগিরা কবিরা যত ধরনের গুনা খাতা হয়েছে মাহবুদ আমরা হলে তোমার দরবারে সুপারিশ করি আর তোমার মন্দিরে তুমি মাফ করি ইয়া আল্লাহ। ইয়া রহমান রহিমিন, তুমি মায়া করছো তোমার মন্দিরে রমজান শরীফ কবুল করছো ইয়া আল্লাহ, রহমতের দিনের উসিলায় তোমার মন্দির সামনের যত গাঁট খোলাছে তুমি সাহায্য করি ইয়া আল্লাহ, তোমার রহমত দি তোমার মন্দিরে তোমার কুলখান লই ইয়া আল্লাহ, আল্লাহ তোমার মন্দির উসিলায় আমরা রে মাফ করি দেও, রমজান শরীফের খাতিরে আমরা রে মাফ করো, আমরা মা বাপ রে মাফ করো আল্লাহ, আমরা তোমার দরবারে ফরিয়াদ করি আর ইয়া আল্লাহ, আমরার মৌত খান রমজান শরীফ তুমি কবুল করি ইয়া আল্লাহ, রোজাদার অবস্থায় তোমার দরবারও আমরা রে হাজিরি দেওয়ার তৌফিক দিও ইয়া আল্লাহ, তোমার বান্দিত রোজাদার অবস্থায় রমজান শরীফ ইয়া আল্লাহ তোমার দরবারও হাজিরি দিছেন ইয়া আল্লাহ, তোমার বান্দির লাগি আমরা তোমার দরবারে সুপারিশ করি আর তোমার বান্দির সামনের যত গাঁট আছে তুমি সহজ করিও, কবরে আসরে মিজারে ফুল সিরাতে সব গাঁট তোমার বান্দিরে তুমি সাহায্য করিও আল্লাহ, তোমার বান্দির আল্লাহ দখলরে ইয়া আল্লাহ সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক আনায়েত ফরমা আল্লাহ, ইয়া রহমান রহিমিন তোমার বান্দির আওলাদ ওখলার মাতার উপরে তোমার রহমতের সায়া দান করি আমিন আল্লাহ, ইন আমরা অনেক খাড়া হইছি আমরার মা নাই বাবা নাই আল্লাহ, আন্দার কবর আমরার মাই বাপ রাখি আইছি আল্লাহ, আজকুর দিন কুর উসিলা লিয়া
رمضان شریف رحمت اور دین اور وسیلہ لے بکا سے رم رحم معاف فرما آمین یہ گرستان اور تو مردگان خلاص ان تمام رے معاف کر دے آمین دنیا انا سے کنا سے تمہار جو تو بندہ بندی تو اور حبیب اور کلمہ لیا مٹی پھر تو سن کی تمام رے معاف آمین بوقت لے سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد لله رب العالمین آمین شكرًا بيوارس اي مورتي دعا شسولو دكتورين نانا امرا اي دكتورا دي شاين عبد القدس شاين باي تاندا كده مر مسجد ده مر بالا ان شاء الله امرا فورورتيتي ما تايم دكتور عبد القدس شاين باي আমি সাতক দক্ষিণ কুরমা ইউনিয়ন মনিগাতি গ্রাম থেকে আইছি আব্দুল্লাহ জিয়াদি সাহেব উনি অত্যন্ত আমার মায়ের মানুষ ওনার মায়া আম্মা আজান ইন্তেকাল করিয়াছেন বিদায় আমরা জানাত শরীক হইলাম আল্লাহ যেন ওনার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন শুকরি বাস আমরা চেষ্টা করছি আসলে আপনারা সরাসরি লাইভ দেখানি না আর পবিত্র রমজান মাস আমরা মাতৃ কথার মধ্যে নবুল প্রান্তে হইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবো আর আমরা লাইভ চলাকালীন অবস্থায় কোন ভুল প্রান্ত হইলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেবা বলা তবা সুস্থ তবা এবং যে এই যে বাংলাদেশ সবার প্রিয় পরিচিত যে সবার পরিচিত প্রিয় যে হুজুর মৌলানা হুজুর আব্দুল্লাহ জিয়াদি ফেঞ্চিগঞ্জি তান কিন্তু আম্মা দেখতারা যে এই যে জানাজানো মাসে সে মাটি মাটি সম্পূর্ণ হইলো তার পারিবারিক অবস্থান তো ইনশাল্লাহ আমরা আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা লাইভ চলাকালীন অবস্থায় যদি আমরা মাঠে কথা মধ্যে দৃষ্টি দেবো ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম।